Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Mujib Joina Foundation School and College kurtik ayojito online class e tomader shobaike amar pokkho theke shagotom. Priyo shikkharthira, asha kori tumra sokole bhalo acho ebong shusto acho. Mohamari ei corona poristhitite shobai bashay thakbe ebong shusto thakar chesta korbe. আমি মোহাম্মদ নুরুজ্জামান হোসেন প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ মুজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ শ্রেণী একাদশ বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায়টির নাম হচ্ছে সপ্তম অধ্যায় এখানে ভুলে পঞ্চম চলে আসছে সপ্তম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী অথবা বেতন যে মজুরি ও বেতন বিবরণী বা বেতন ও মজুরি হিসাব যে যেটা নামে চিহ্ন আজকের এই অধ্যায়টি থেকে আমরা কি করতে পারবো আজকের এই অধ্যায়টি থেকে আমরা বেতন ও মজুরি বিবরণী প্রস্তুত করতে পারবো এখানে হিসাব কথা চলে আসছে বেতন ও মজুরি বিবরণী তৈরি করতে পারবো তো বেতন ও মজুরি বিবরণীটা কিভাবে তৈরি করে এটা খুব সহজ একটি অঙ্ক তো তোমাদেরকে আমি একটা ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য এই অঙ্কটি আজকে আমি তোমাদেরকে দিলাম এবং অঙ্কটি তোমরা মনোযোগ সহকারে দেখবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তারপরে তোমরা উদ্দীপকটি খাতায় তুলবে তারপরে এই যে পুরো অঙ্কটি একা একা আমার কথা শুনে শুনে করার চেষ্টা করো আশা করি যে তোমাদের একটি ক্লাসেই আশা করি মজুরি ও বেতন বিবরণী হিসাব হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বেতন ও মজুরির একটি অঙ্ক সেটা হচ্ছে উদাহরণ আট দেখো এখান থেকে আমরা এই অঙ্কটি করব কিভাবে প্রথমত বলা হয়েছে ফারহান এন্টারপ্রাইজের হিসাব শাখার তিনজন কর্মচারী 2017 সালের এপ্রিল মাসের বেতন সংক্রান্ত তথ্যাবলীগুলো নিম্নরূপ তাদের মূল বেতন কত জামালের মূল বেতন হচ্ছে 8000 টাকা কামালের মূল বেতন 6000 টাকা সেলিমের মূল বেতন 3000 টাকা বাড়ি ভাড়া মূল বেতনের কত পার্সেন্ট সেটা বলে দিছে বাড়ি ভাড়া তিনজনই মূল বেতনের 50% করে পাবে জামালও পাবে 50% কামাল 50% এবং সেলিমও 50% পাবে চিকিৎসা ভাতা জামাল পাবে 300 টাকা কামাল পাবে 300 টাকা সেলিমও পাবে 300 টাকা মহার্ঘ ভাতা মূল বেতনের কত পার্সেন্ট মূল বেতনের 10% করে মহার্ঘ ভাতা পাবে 10% এবং 10% নগর ভাতা প্রত্যেককে নগর ভাতা দিবে কত করে 150 টাকা করে জামাল পাবে 150 কামাল পাবে 150 সেলিম পাবে 100 টাকা প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের কত পার্সেন্ট জামালের হচ্ছে 10% কামালেরও 10% সেলিমেরও 10% অগ্রিম বাবদ কর্তন শুধুমাত্র জামালের থেকে 1000 টাকা কর্তন করা হবে অগ্রিম বাবদ আর কামাল এবং সেলিমের তা নাই যৌথ বিমা তহবিল জামালের 50 কামালের 50 এবং সেলিমেরও 50 টাকা কম্পিউটারের জন্য গৃহীত ঋণের কিস্তি কর্তন জামালের কোনো কিস্তি নাই তাই যাবে না কামালের 500 টাকা এবং সেলিমের 500 টাকা উক্ত মাসে কামাল 5 দিন সেলিম 2 দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছিল তার মানে বেতন কাটা যাবে না তাদের 2 দিন ছুটি কাটিয়েছে ক নাম্বার বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের টাকার পরিমাণ কত সরি একটু দেখি উক্ত মাসে কামাল 5 দিন এবং সেলিম 2 দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছেন ও আচ্ছা বিনা বেতনে ছুটি কাটিয়েছেন এখন বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের টাকার পরিমাণ কত এটা হচ্ছে ক খতে বলা হয়েছে মোট অর্জন বা উপার্জনের পরিমাণ কত আর গতে বলা হয়েছে মোট কর্তনের পরিমাণ কত প্রিয় শিক্ষার্থীরা আগে আমরা যখন এই অঙ্কটি করতাম এই একটি অঙ্কই পুরো করতাম তখন ছিল 10 এখন এই একটা অঙ্ক তোমরা ভেঙে ভেঙে করছো তাতেও তোমাদের 10 2 4 4
তবে অবশ্যই অঙ্কটিকে সঠিকভাবে তোমাদের উপস্থাপন করা শিখতে হবে। তো এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো এখন আমাকে কি বলছে, বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ নির্ণয় করতে বলা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এখানে কি করব সেটা, কর নম্বরে বলা হয়েছে বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের টাকার পরিমাণ নির্ণয় করো, খতে বলা হয়েছে মোট অর্জনের পরিমাণ নির্ণয় করো, আর গত বলা হয়েছে মোট কর্তনের পরিমাণ নির্ণয় করো। তাহলে এবার আমরা মূল অঙ্কে চলে যাই। কতে বলা হয়েছে বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ, তাহলে বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ কামালের টাকার পরিমাণ কত? 6000 টাকা, মূল বেতন 6000। 6000কে আমরা 30 দিয়ে ভাগ দিব, তাহলে আমার একদিনের টাকা বের হয়ে আসবে, 5 দিয়ে গুণ দিব। তো 6000কে 30 দিয়ে ভাগ দিলে একদিনের টাকা হচ্ছে 200, 5 দিয়ে গুণ করলে আমার 5 দিনের টাকা বাবদ কর্তন হবে কত? 1000 টাকা। তাহলে কামালের কর্তন হবে কত? 1000। এবার সেলিম, 3000কে আমরা 30 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে গুণ দিব, তাহলে 3000কে 30 দিয়ে ভাগ দিলে একদিনে হচ্ছে 100 টাকা, 2 দিয়ে গুণ করলে হবে 200 টাকা। তাহলে সেলিমের 2 দিন বাবদ কর্তন হচ্ছে 200। এখন আমি যদি বলি বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের পরিমাণ দুজনের কত? 1000 আর 200 কত টাকা? 1200 টাকা। তাহলে কয়ের পরিমাণটা আমার খুব সহজে বের হয়ে গেল। কয়ে প্রথমে হবে নাম, তারপরে হচ্ছে বিবরণ, বা এখানে গণনা কার্য দিয়েছে টাকা। ঠিক আছে, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ। খতে বলা হয়েছে মোট অর্জনের পরিমাণ নির্ণয় করো। তোমরা এইভাবেও করতে পারো, তবে আজকে আমি যেহেতু তোমাদের যে খতে মোট অর্জনের পরিমাণটা এই ছকে দেখাচ্ছি, তোমরা আজকে এই ছকটিতে দেখো, তারপরে নেক্সটে এটা আধুনিক আরেকটি ছকে করা যায়, সেইভাবেও তোমরা ইচ্ছা করলে করতে পারো। যেমন এখানে কি বলে ক্রমিক নং দিয়েছে, আমরা ক্রমিক নং দিতে পারি, এইভাবে না দিয়ে আধুনিক নিয়মে যদি করি সেটাও আমি তোমাদের আরেকটি ক্লাসে দেখিয়ে দিব। প্রথমে হয়তো বা বিবরণের ঘর দিব, তারপর কর্মচারীদের নাম, অকর্মচারীদের নাম কি, জামাল কামাল সেলিম, তিনটা এইভাবেও আমরা করতে পারি একটা ক্রমিক নঙ্গের ঘর দিয়ে। তো এখন আমরা মোট অর্জনের ঘর কয়টি হবে সেটা আমরা দেখি। প্রথমত হচ্ছে ক্রমিক নং, তাহলে কয়জন? 3 জন, 1 2 3। কর্মচারীদের নাম, তাহলে কর্মচারী কয়জন? এখানে 3 জন কর্মচারীর কথা উল্লেখ করা হয়েছে, 3 জন। এবার আমাদের কয়টি অর্জনের কয়টি ঘর হবে সেটা আমরা লক্ষ্য করব। 1 নম্বর হচ্ছে মূল বেতনের একটি ঘর হবে, 2 বাড়ি ভাড়ার একটি ঘর হবে, 3 চিকিৎসা ভাতার একটি ঘর হবে, 4 মহার্ঘ ভাতার একটি ঘর হবে, 5 নগর ভাতার একটি ঘর হবে, আর শেষে গিয়ে মোট অর্জন সমূহের একটি ঘর হবে। তাহলে আমাদের টোটাল ঘরের সংখ্যা কয়টি হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে টোটাল 8টা ঘর করতে হবে। এবার ক্রমিক নঙ্গে 1 2 3 দাও, কর্মচারীর ঘরে 3 জন কর্মচারীর নাম লেখো, মূল বেতন 3 জনের মূল বেতন লেখো, জামালের মূল বেতন কত? 8000 টাকা, কামালের মূল বেতন 6000 টাকা, সেলিমের মূল বেতন কত? 3000 টাকা। টোটাল যোগ করলে কত হচ্ছে? 17000 টাকা। এবার চলে যাই বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া ভাতা কত আমার সেটা এবার লক্ষ্য করো। আমার বলছে মূল বেতনের 50% করে, তাহলে 8000-এ 50% কত? 4000। 6000-এ 50% কত? 3000। 3000-এ 50% কত? 1500। এবার ক্রমান্বয়ে যোগ করে দাও, 8500। চিকিৎসা ভাতা এখানে 3 জনেরই 300 করে দেওয়া আছে, তাহলে আমি 300-300 টাকা করেই লিখব, 300-300-300, তাহলে টোটাল হচ্ছে কত? 900। মহার্ঘ ভাতা, এবার দেখো এখানে মহার্ঘ ভাতা কি বলা হয়েছে? মূল বেতনের 10%, তাহলে মূল বেতন কত? 8000। 8000-এ 10% কত? 800। 6000-এ 10% কত? 600। 3000-এ 10% কত? 300। তাহলে আমার মোট
মহার্ঘ ভাতার পরিমাণ হচ্ছে কত টাকা? 1700 টাকা। তারপরে নগর ভাতা, নগর ভাতা আমার কত করে? জামালে পাবে 150, কামাল পাবে 150, সেলিম পাবে 100। তাহলে আমি নগর ভাতা লিখছি কি, 150 150 100, তাহলে টোটাল কত? 400। তাহলে জামালের মোট উপার্জন কত? 8 4 12 12 13 100 250। তাহলে কামালের মোট উপার্জন হচ্ছে 13 250। কামালের মোট উপার্জন কত? 6 3 9 10 50 টাকা। তাহলে কামালের মোট উপার্জন বা অর্জন হচ্ছে 10 50। সেলিমের মোট উপার্জন কত? 3 4 5 8 5 3 4 5 100 200। তাহলে সেলিমের মোট উপার্জন হচ্ছে কত আমার? 5 200। এবার তিনটে যোগ করলে কত হচ্ছে? মোট উপার্জনের পরিমাণ হচ্ছে 28 500 টাকা। এটা হচ্ছে আমার তিনজন কর্মচারীর কতটুকু উপার্জন করেছে সেটার পরিমাণ। এবার তাদের কর্তনের পরিমাণ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা গতে চলে যাই, মোট কর্তনের পরিমাণ লিখে এইভাবে আবার আমরা একটু ছক করব। তো এই অঙ্কটি যাবার আগে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে খতে আমি যেভাবে কথাগুলো বলেছি আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো, কোথায় বুঝতে পারোনি সেটা মার্কিং করবে এবং সেই প্রশ্নটা আমার কাছে সরাসরি করবে, আমি তোমাদের সেই সকল সমস্যার সমাধান করে দিব। মোট কর্তনের পরিমাণ এই যে সেম, এক নম্বর হচ্ছে ক্রমিক নং, কর্মচারীর নাম। এবার আমার কর্তন কয়টা? প্রভিডেন্ট ফান্ড একটা, অগ্রিম বেতন একটা, যৌথ বিমা তহবিল একটা, বিনা বেতনে ছুটি এই যে নিচে সেটা একটা, চারটা, ঋণের কিস্তি একটা, পাঁচটা, আর মোট কর্তন একটা, কয়টা হলো? 6টা। আর কর্মচারী আর ক্রমিক নং নিয়ে টোটাল 8টা ঘর করতে হবে। তাহলে প্রথমে ক্রমিক নং, কর্মচারীর নাম, তারপর কর্তন সমূহের ঘর 5টা, আর মোট কর্তন একটি, কয়টা হলো? 6টি। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি কী করব, এক ক্রমিক নঙ্গের ঘরে 1 2 3 দিয়ে লিখব, তারপরে কর্মচারীদের নাম জামাল, কামাল এবং সেলিম। এবার আসি আমার কর্তনের প্রথম ধাপটি হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডে আমার কত টাকা করে কাটবে? বলে দিছে প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের 10%। তো আমার মূল বেতন কত? 8000। 8000 10% 800, 6000 10% 600, 3000 10% কত? 300। তাহলে যোগ করলে কত আসতেছে? 1700 টাকা। এবার অগ্রিম বেতন কত? আমি একজনেরটা পেয়েছি অগ্রিম বেতন, শুধুমাত্র জামাল নিয়েছে 1000 টাকা, কামালের হবে না, সেলিমের হবে না। যৌথ বিমা তহবিল জামালের 50, কামালের 50, সেলিমের 50। বিনা বেতনে ছুটি, জামাল কোনো ছুটি কাটায়নি তাই তার কোনো ছুটির কর্তন হয়নি। কামাল 5 দিন ছুটি কাটিয়েছে, তার 1000 টাকা, সেলিম 2 দিন ছুটি কাটিয়েছে, তার 200 টাকা, যেটা আমরা কতে ক্যালকুলেশন করে বের করেছিলাম। তারপরে ঋণের কিস্তি, জামালের কোনো কিস্তি নাই, কামাল 500 টাকা করে দিবে কিস্তি, সেলিম 500 টাকা করে, তাহলে টোটাল ঋণের কিস্তির পরিমাণ কত? 1000 টাকা। এবার মোট কর্তন সমূহগুলো যোগ করব। জামালের মোট কর্তন হবে 1850, কামালের মোট কর্তন হবে 2150, সেলিমের মোট কর্তন হবে 1050। তাহলে মোট কর্তন টাকা হচ্ছে 5050 টাকা। তাহলে আমাকে যদি বলা হয় যে প্রদেয় বেতনের পরিমাণ কত এখান থেকে, তাহলে অর্জন সমূহ থেকে যখন আমি কর্তন সমূহ বাদ দিব তাহলে আমার প্রদেয় বেতনের পরিমাণ বের হয়ে যাবে। তার মানে জামালেরকে কত দিতে, যে জামালকে কত দিতে হবে, তাহলে 13250 টাকা থেকে 1850 টাকা বাদ দিলে যেটা প্রাপ্য সেটা হবে কামালের বেতনের পরিমাণ। এখন এই ব্যাপারে আমি তোমাদেরকে বলতে পারি কীভাবে প্রদেয়, কার কত টাকা প্রদেয়। যেমন আমি এটা বাড়তি বলতেছি 13000
250 বিয়োগ 1850, তাহলে 11400 টাকা হচ্ছে জামালের প্রদেয় বেতনের পরিমাণ। এখন যদি আমাকে বলা হয় কামালের কত, তাহলে 10050 টাকা থেকে 10050 থেকে আমার বিয়োগ দিতে হবে 2150, তাহলে কামালের প্রদেয় বেতনের পরিমাণ হচ্ছে 7900 টাকা। আর যদি সেলিমের বলি 5200, তার থেকে আমাকে বাদ দিতে হবে 1050, তাহলে আমার সেলিমের প্রদেয় বেতনের পরিমাণ হচ্ছে 4150 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে পরীক্ষায় একটি অঙ্ক দেওয়া থাকবে, সৃজনশীল বেতন ও মজুরি বিবরণীর অঙ্ক একটি দেওয়া থাকবে, তোমাদেরকে এইভাবে অঙ্কটিকে উপস্থাপন করে পরীক্ষায় করতে হবে। এখানে তো অর্জন সমূহ দেওয়া আছে, কর্তন সমূহ দেওয়া আছে, হয়তোবা পরীক্ষার হলে কত বলতে পারে যে কি বলে, দেখা গেছে যে প্রভিডেন্ট ফান্ডের পরিমাণ নির্ণয় করো, কিংবা বলা থাকতে পারে বিনা বেতনে যে যেমন ছুটির পরিমাণ বা ঋণের কিস্তির পরিমাণ কত সেটা নির্ণয় করো, খতে বলা হলো যে পুরা খতে অর্জন এবং যে কর্তন দুইটা মিলা খ করলো, গতে বলা হলো মোট প্রদেয় বেতনের পরিমাণ কত নির্ণয় করো, অথবা গতে বলা হলো কর্তনের টাকা এবং প্রদেয় বেতনের পরিমাণ সহকারে নির্ণয় করো। এইভাবে তোমাদের পরীক্ষায় অঙ্ক থাকতে পারে। তো আমি তোমাদেরকে এই অঙ্কটি খুব সহজ একটি অঙ্ক, তোমরা যদি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো যদি শুনে থাকো কীভাবে অঙ্কটি করতে হবে আমি তা তোমাদেরকে বুঝানোর চেষ্টা করেছি, তোমরা যদি বাসায় এটা চেষ্টা করো তাহলে খুব সহজেই অঙ্কটি উপস্থাপন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম এবং প্রধান কাজ হবে এই অঙ্কটি অবশ্যই তোমরা আগে একটি খাতার মধ্যে খসড়া উঠাবে, তারপরে ক্রমান্বয়ে ছকগুলো অঙ্কন করবে এবং আমার কথাগুলো শুনে শুনে খাতায় লেখার চেষ্টা করবে। আশা করি তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ বা আমি তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। যদি না বুঝতে পেরে থাকো তাহলে কোথায় বুঝোনি তোমরা সরাসরি ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করে সেটা জানাবে, আমি তোমাদের সেই সকল সমস্যার সমাধান করে দেব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।